হ্যালো বন্ধুরা, চালাক বাক্স মুভি এক্সপ্লানেশন চ্যানেলে আপনাকে স্বাগত। আশা করি আমাদের মুভি এক্সপ্লানেশন আপনাদের ভালো লাগছে। এরকমই আরও মুভি এক্সপ্লানেশন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের সাপোর্ট আমাদের আরও ভালো ভিডিও বানাতে উদ্বুদ্ধ করে। আজ আমরা দ্য লাস্ট ম্যান অন আর্থ সিরিজের পঞ্চবিংশ পর্ব নিয়ে আলোচনা করব। এর আগের পর্বের শেষে আমরা দেখতে পাই আইল্যান্ডে পৌঁছে টড যখন ঝোপের দিকে যায় তখন একটা হাত এসে টডের গালে বোলাতে থাকে। এরপরে একজন সেই ঝোপের পিছন থেকে তাদের দিকে দৌড়ে আসে এবং তাদেরকে ছুঁয়ে দেখার চেষ্টা করে। সবাই ভয় পেয়ে গেলে টড সবাইকে বলে ভয়ের কোনো কারণ নেই। তখন লোকটি পরিচয় দিয়ে নিজের নাম গ্লেন বলে, আর সে ভাবে তারা হয়তো তাকে বাঁচাতে এসেছে। কিন্তু সে হতাশ হয় যখন দেখে যে তাদের কাছে কোনো জাহাজই নেই। অন্যদিকে ট্যান্ডির জ্ঞান ফিরলে প্যামেলা তাকে ভালোবাসার জালে ফাঁসানোর চেষ্টা করে, কিন্তু ট্যান্ডি বলে সে একমাত্র তার স্ত্রীকেই ভালোবাসে। এরপর প্যামেলা সেখান থেকে চলে গেলে ট্যান্ডি তার বল বন্ধুর সাথে প্ল্যান বানায়। আর আবার যখন প্যামেলা সেখানে আসে তখন ট্যান্ডি জানায় যে প্যামেলার প্রস্তাবে সে রাজি, এখন থেকে সে ক্যারলকে ভুলে যাবে। কিন্তু প্যামেলা তার দিকে বন্দুক তাক করে বলে সে জানে ট্যান্ডি মিথ্যে বলছে, আর এই সমস্ত বাচ্চাদের মতো প্ল্যান তার সামনে খাটবে না। এরপর সেখান থেকে প্যামেলা চলে গেলে ট্যান্ডি একটা নেল কাটার দেখতে পায় এবং সেটা পা দিয়ে কাছে টেনে দড়ি কেটে নিজেকে মুক্ত করে। আর সে একটা ফায়ার এক্সটিংগুইশার দিয়ে প্যামেলার কেবিনের কাঁচ ভেঙে তার বন্দুকটা নেবার চেষ্টা করে, কিন্তু ফায়ার এক্সটিংগুইশারটা কাঁচে ধাক্কা লেগে নিচে পড়ে যায়। এতে প্যামেলা বুঝে যায় আর বন্দুক নিয়ে ট্যান্ডির পিছু নেয়। তখন ট্যান্ডি জেরেমিকে কোলে তুলে তাকে জাহাজ থেকে নিচে ফেলে দেওয়ার ভয় দেখালে প্যামেলা শান্ত হয় আর হার মেনে নেয়। কিন্তু ট্যান্ডি সেই আইল্যান্ডটাকে আশেপাশে আর কোথাও দেখতে পায় না। এদিকে গ্লেন যেখানে থাকে সেই জায়গাটা সবাইকে দেখায় আর তার তৈরি করা এক বিশেষ বন্ধুর সাথেও সবার পরিচয় করিয়ে দেয়। সে আরও জানায় সে 5 বছর ধরে এই আইল্যান্ডে আটকে আছে আর পৃথিবীর মহামারীর ব্যাপারে তার কোনো ধারণাই নেই। পরে দৃশ্যে ক্যারল যখন ট্যান্ডির কথা ভেবে মনমরা হয়ে বসেছিল তখন গ্লেন সেখানে এসে বলে আগুন জ্বালিয়ে সিগন্যাল দেওয়ার জন্য সে আগুন জ্বালাতে পারে, কিন্তু সে এটা জাহাজ অথবা এরোপ্লেনের জন্য বাঁচিয়ে রেখেছে। তাতে ক্যারল রেগে গিয়ে বলে পৃথিবীতে আর কেউ বেঁচে নেই, তাই তাকে নিতে এখানে কেউ আসবে না। সেটা শুনে গ্লেন সেখান থেকে চলে যায়। রাতে গ্লেন আবার ক্যারলের কাছে আসে আর নিজেকে মূর্খ বলে, কিন্তু ক্যারল বলে আসলে গ্লেন আশাবাদী ছিল, তাই এতদিন সে এখানে বেঁচে থাকতে পেরেছে। এরপর গ্লেন সিগন্যাল দেওয়ার জন্য আগুন জ্বালায়। ওদিকে প্যামেলা সবার সাথে করা তার খারাপ ব্যবহারের জন্য দুঃখ পাচ্ছিল, তাই সে আগুনটা দেখতে পেয়ে সেটা ট্যান্ডিকে দেখায়। আর সকাল হতে হতে ট্যান্ডি সেই আইল্যান্ডে পৌঁছে যায়, কিন্তু সবাই সিদ্ধান্ত নেয় যে প্যামেলাকে এই আইল্যান্ডে রেখে তারা চলে যাবে। তাই প্যামেলা জেরেমিকে অন্তত তাদের সাথে নিয়ে যাওয়ার অনুরোধ জানায়, কিন্তু গ্লেন বলে প্যামেলাকে এখানে ফেলে গেলে তার বাঁচার কোনো সম্ভাবনাই থাকবে না। সেটা শুনে সবার মন নরম হয় আর প্যামেলাকেও তারা তাদের সাথে নিয়ে নেয়, কিন্তু বড় জাহাজের সাথে বাঁধা ছোট নৌকাতে তাকে রাখা হয়। ক্যারল গ্লেনের দাড়ি কেটে দেয়। অন্যদিকে প্যামেলা তার নৌকো থেকে পড়ে গেলে গ্লেন তাকে জাহাজে তোলে। প্যামেলা তখন বলে সে সত্যিই নিজের ব্যবহারের জন্য লজ্জিত, তাই সে একটা সুযোগ চায় নিজেকে প্রমাণ করার। তখন সবাই তাকে ক্ষমা করে দেয়। রাতে যখন প্যামেলা জাহাজ পরিষ্কার করছিল তখন গ্লেন তার জন্য খাবার নিয়ে যায়। তারপর তারা একে অপরের ব্যাপারে জানার চেষ্টা করে এবং রাতে দুজনে মিলিত হয়। সকালে গ্লেন তার আর প্যামেলার ব্যাপারে সবাইকে বলতে যাবে এমন সময় জ্যাসপারের আওয়াজে সবাই বাইরে এসে দেখে সমুদ্রের পারটা পুরো সাদা রঙের, কিন্তু তারা জিহুয়াটানেজো বিচে পৌঁছে দেখে পুরো সমুদ্রের পার মৃতদেহে ভর্তি। সেখানেই একটা ছেলের হারিয়ে যাওয়ার বিজ্ঞাপন দেখে গ্লেন হঠাৎ পাল্টে যায় আর সে নিজেকে একটা ঘরে বন্দি করে নেয়, এমনকি সে প্যামেলার সাথেও থাকতে চায় না। ক্যারল ট্যান্ডিকে তাদের নতুন ঘর দেখায় যেটা আসলে একটা হাসপাতাল ছিল। এদিকে টড রেগে যায় কারণ জিহুয়াটানেজো জায়গাটা যতটা ভালো ভেবেছিল সেটা আসলে ততটাই খারাপ। রাতে ক্যারল প্যামেলাকে খাবার টেবিলে ইনভাইট করলে গ্লেন সেখান থেকে উঠে চলে যেতে থাকে। তখন প্যামেলা এর কারণ জিজ্ঞাসা করলে গ্লেন বলে
সে প্যামেলাকে ভালোবাসে, কিন্তু কাল সকালে সে তার নিজের বাচ্চাকে খোঁজার জন্য আমেরিকা যাবে। সকালে গ্লেন যখন আমেরিকা যাওয়ার জন্য বেরাচ্ছিল, তখন প্যামেলাও তার সাথে যেতে চায়। গ্লেন তাকে নিয়েই আমেরিকার উদ্দেশ্যে রওনা দেয়। এরপর দেখা যায় সেই হাসপাতালটাকেই ক্যারল সুন্দরভাবে সাজিয়ে বাড়ি বানিয়ে ফেলেছে। কিন্তু মেলিসা বলে যে তারা পাশেই কোথাও হানিমুনে যাবে, আর গেইল বলে সে আর এরিকা কিছুদিন একা থাকতে চায়। এতে ক্যারলের একটু রাগ এবং দুঃখ হয়, কারণ সে ভেবেছিল আবার সবাই একসাথে থাকবে। পরের দৃশ্যে জেসপার আর ট্যান্ডিকে একটা জায়গায় চুম্বকের সাথে খেলতে দেখা যায়। কিন্তু ট্যান্ডি যখন একটা লোহার স্যুট পরে চুম্বকের নিচে আসে, তখন সে চুম্বকে আটকে যায় আর লক্ষ্য করে জেসপার সেখানে উপস্থিত নেই। তখন গেইল এসে ট্যান্ডিকে বাঁচায়। রাতে ক্যারল সবাইকে মিস করছিল, তাই তারা গেইলদের সাথে দেখা করতে যায়। কিন্তু গিয়ে দেখে তারা ডিনার করছে এবং তাদের সাথে টড আর মেলিসাও রয়েছে। এই ঘটনায় ক্যারল দুঃখ পাচ্ছে দেখে সবাই বলে মেলিসার কাছে খাবার তৈরি করার তেল ছিল না, তাই তারা সেখানে এসেছে। কিন্তু ক্যারল সেখান থেকে বাড়ি চলে আসে। বাড়িতে গিয়ে তারা প্ল্যান বানায়, আর পরের দিন সকালে ওয়াকিটকির মাধ্যমে গেইল শুনতে পায় ক্যারল যে কোনো সময় বাচ্চার জন্ম দিতে পারে, তাই সে দৌড়ে ক্যারলের বাড়ি যায়। বাকিরাও তার পিছন পিছন আসতে থাকে। সেখানে পৌঁছে গেইল দেখে ক্যারল তার বাচ্চাকে কোলে নিয়ে বসে আছে, কিন্তু ট্যান্ডি তার কোল থেকে বেরিয়ে এসে সবাইকে চমকে দেয়। আর মজার ব্যাপার হলো, মেলিসা আর টড তাদের হানিমুনের ড্রেস পরেই সেখানে চলে এসেছিল। ফেরার সময় টড বলে সে দোকানে এনার্জি ড্রিঙ্ক আনতে যাচ্ছে। এরপর গেইল, এরিকা আর মেলিসা ওয়াকিটকির মাধ্যমে মিথ্যে অ্যাক্সিডেন্টের কথা শোনাচ্ছিল, যাতে ট্যান্ডি আর ক্যারল তাদের কাছে ছুটে আসে আর তারাও ট্যান্ডি আর ক্যারলকে বোকা বানাতে পারে। কিন্তু ট্যান্ডি আর ক্যারল বুঝতে পারে যে তারা মিথ্যে কথা বলছে। কিন্তু এরই মধ্যে মেলিসা টডের আর্তনাদ শুনতে পেয়ে দৌড়ে দোকানে গিয়ে দেখে টডের হার্ট অ্যাটাক হয়েছে আর সে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে। দ্য লাস্ট ম্যান অন আর্থ সিরিজে এরপর কী হয় জানতে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।